Assalamualaikum. শ্রীমণিময় নর্থ স্কুলের কলেজের পক্ষ থেকে কেজি শ্রেণী বাংলা ক্লাসে আজকে সকলকে স্বাগত। আপনারা সকলে নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা তার কবিতা ক্লাসে উপস্থিত হয়েছি না, আজকে আমাদের ছড়া যাবে বা কবিতা যাবে। তাহলে আজকে আমরা ওই কবিতাটির মাধ্যমে ক্লাস শুরু করব। আপনাদের এই সুস্থ সবল শরীরে সুস্থ মনে ভালো মনে আজকে আমরা ক্লাস করব, তাই তো? তাহলে আপনারা সকলে নিয়মবিধি মেনে চলছেন। আমার সাথে এখন সকলে প্রস্তুত হয়ে যান, সকলে দাঁড়িয়ে যান। বলে ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। কে লিখেছেন? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আবারও বলেন, ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি, আরো একবার ছুটি। লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমাদের ছুটি ও ভাই, আজ আমাদের ছুটি। তো ছোট্ট সোনামণিরা, আজকে আমরা লিখব এবং লিখতে লিখতে বানান করে পড়বো, ঠিক আছে? সকলে আমার সাথে রেসপন্স করবেন। এক নম্বর লেখা আছে, যথাযথ বিরাম চিহ্ন ব্যবহার করে কবিতা ও কবির নাম সহকারে ছুটি কবিতার প্রথম চার লাইন মুখস্থ লিখে। তাহলে আমরা কোন কবিতার প্রথম চার লাইন মুখস্থ লিখব? ছুটি কবিতার। তাহলে কবিতার এখানে আমরা দেখছি যে এখানে দুইটা ঘর আছে, এখানে কি কিসের নাম লিখবো? এখানে কবিতার নাম লিখবো আর এখানে কবির নাম। আর এই যে চারটা লাইন আছে এখানে চরণ লিখবো, ঠিক আছে? তাহলে আমাদের কি কবিতা? ছুটি কবিতা। ছয় রসকারে ছু, ছয় রসইকারে টি, ছুটি। ছয় রসকারে ছু, ছয় রসইকারে টি, ছুটি। আবারও ছয় রসকারে ছু, ছয় রসইকারে টি, ছুটি। কে লিখেছেন? লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাই না? তাহলে আমরা লিখে নি, র বয়ে দীর্ঘই রবি, তাই না? দন্ত নয় দয়ে যুক্ত রফলা রবীন্দ্র। না কি আলাদা লিখবো? না আলাদা না, একসাথে লিখবো। দন্ত নয় আকার থ, না রবীন্দ্রনাথ, থ হচ্ছে অর্ধমাত্রার বর্ণ, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে ঠয় আকারে ঠা, ঠয় আকারে ঠা, কয় রস র ঠাকুর, তাই না? কয় রস র ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে আমরা একবার বানান করে পড়ে নিই। র বয় দীর্ঘই, দন্ত নয় দয় যুক্ত র ফল রবীন্দ্র, না রবীন্দ্র, দন্ত নয় আকারে না থ নাথ রবীন্দ্রনাথ। আবার র বয় দীর্ঘ একারে বি, দন্ত নয় দয় যুক্ত রফলা রবীন্দ্র, দন্ত নয় আকারে না থ নাথ রবীন্দ্রনাথ ঠাকুর। ঠয় আকারে ঠা, কয় রস র ঠাকুর, ঠয় আকারে ঠা, কয় রস র ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর। এখন প্রথম চরণ কি, তাই না? প্রথম চরণ মনে আসছে? এই তো এক্ষুনি আবৃত্তি করলাম। মেঘের কোলে রোদ এসেছে, তাহলে আমরা লিখে নি, ময়ে একারে মে, ভয়ে একারে ঘে, র মেঘে কোলে, কয় ওকারে কো, লয়ে একারে লে, মেঘের কোলে রোদ, রয় ওকার দ রোদ, মেঘের কোলে রোদ হেসেছে, হয় একারে হে, দন্ত শয়ে একারে সে, ছয়ে একারে ছে, হেসেছে। তাহলে মেঘের কোলে রোদ হেসেছে, বানান করে পড়ে নি, ময়কারে মে, ঘয়কারে ঘে, র মেঘে, ময়কারে মে, ঘয়কারে ঘে, র মেঘের কোলে, কয়কারে কো, লয়ে একারে লে, কোলে, কয়কারে কো, লয়ে একারে লে, কোলে, মেঘের কোলে রোদ, রয় ওকার দ রোদ, রয় ওকার দ রোদ, মেঘের কোলে রোদ হেসেছে, হয় কারে হে, দন্ত শয়ে কারে সে, ছয়ে কারে ছে, হেসেছে, হয়ে একারে হে, দন্ত শয়ে কারে সে, দন্ত ছয়ে একারে ছে, হেসেছে। তাহলে মেঘের কোলে রোদ হেসেছে কি? তারপরে কি? বাদল গেছে টুটি, তাই তো? বাদল মানে বর্ষার দিন, বাদল, বয়ে আকারে বা, দ ল দোল, বাদল গেছে, গয়ে একারে গে, ছয়ে একারে ছে, গেছে, বাদল গেছে টুটি। তাহলে টয় রস উকারে টু, টয় রস ইকারে টি, টুটি, বাদল গাছে টুটির পরে কি হবে? কম হবে একটা, টুটি মানে ভেঙে যাওয়া। আমরা বানান করে আরো একবার করি, বয় আকারে বা দ ল, বাদল, বয় আকারে বা দ ল,
বাদল গেছে কয় কারে গেছে ছয় কারে ছে গেছে বাদল গেছে টুটি টয় রস্য কারে টু টয় রস্যই কারে টি টুটি টয় রস্য কারে টু টয় রস্যই কারে টি টুটি তাহলে বাদল গেছে টুটি কমা তারপরে চরণ কি হবে আজ আমাদের ছুটিও ভাই তাহলে লিখে নি সরে আ বর্গীয় যা আজ আমাদের সরে আ মই আকার দয়েকার র আমাদের ছুটি ওভার ছয় রস্য কারে ছো ছয় রস্য কারে ছো টয় রস্যই কারে টি ছুটি ও ভাই ও ভাই ভয় আকার রস্যই ভাই ও ভাই ছুটি ওভার তাহলে আজ আমাদের ছুটি ও ভাই সরিয়া বর্গীয় যা আজ সরিয়া বর্গীয় যা আজ আমাদের সরিয়া ময়া কারে মা আমা দয় একা রদে আমাদের সরিয়া ময়া কারে মা আমা দয় একা রদে আমাদের ছুটি ছয় রস্য করে ছু টয় রস্যই কারে টি ছুটি ও ভাই ও ভয় আকার রস্যই ভাই ভয় আকার রস্যই ভাই আজ আমাদের ছুটি ও ভাই এখানে কোনো পাংচুয়েশন বা যোগ চিহ্ন নেই পরের চরণ কি আজ আমাদের ছুটি তাই না এই চরণটায় আবার কিছু অংশ তাহলে লিখে নি আমরা আজ আমাদের ছুটি সরি আ বর্গীয় যা আজ আমাদের সরি আ মই আকারে মা দয় একার র দে আজ আমাদের ছুটি ছয় রস্য কারে ছু তয় রস্য ইকারে টি ছুটি দাঁড়ি ঠিক আছে তাহলে শেষে দাঁড়ি দ্বিতীয় চরণে কমা আর চতুর্থ চরণে কি দাঁড়িয়ে দিতে হবে বানান আগর করে নি সরিয়া বর্গীয় যা আজ সরিয়া বর্গীয় যা আজ আমাদের সরিয়া ময় আকারে মা আমা দয় একার রদে আমাদের ছুটি ছয় রস্য কারে ছু টয় রস্য কারে টি ছুটি দাঁড়ি আজ আমাদের ছুটি দাঁড়ি এবার আমরা দুই নম্বরে চলে যাব এগুলো আমাদের পড়া আছে আগে তাই না শব্দার্থ লিখি পন অর্থ কি পন অর্থ প্রতিজ্ঞা পন অর্থ কি শিশু পরে পড়েছে এই করিনু পন পন অর্থ প্রতিজ্ঞা পয়ে রফলা তয় রস্যই কারে তি বর্গীয় জয়ে ইয় যুক্ত আকার প্রতিজ্ঞা তাই না বর্গীয় জয় ইয় এখানে কি লিখবো এ লিখলাম তাই না এখান থেকে এইখানেই হচ্ছে ইয়র কানমুচি এখানে টাকা দেবো তাই না তারপরে প্রতিজ্ঞা পন অর্থ প্রতিজ্ঞা মোরা অর্থ কি মোরা অর্থ আমরা সরি আ ম আ রয় আকারে রা আমরা মোরা অর্থ আমরা সরি আ ম আ রয় আকারে রা আমরা সরি আ ম আ রয় আকারে রা আমরা মোরা অর্থ আমরা এবার মোদের অর্থ কি মোদের অর্থ আমাদের মোদের অর্থ আমাদের তাই না তাহলে সরি আ ময় আকারে মা দয় একার রদে আমাদের সরে আ ময় আকারে মা আমা দয় একার রদে আমাদের মোদের অর্থ আমাদের তাহলে পন অর্থ প্রতিজ্ঞা মোর অর্থ আমরা মোদের অর্থ আমাদের তিন নম্বরে চলে যাই আমরা তিন নম্বরে কি লেখা আছে নিচের যুক্ত বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ গঠন করি তাই না তাহলে এই যে দন্ত স্বয় কয় যুক্ত দন্ত স্বয় কয় যুক্ত তয় কয় যুক্ত আমরা প্রত্যেকটা দিয়ে এক করে শব্দ করব তোমরা স্কুলে আসো তো না স্কুলে আসা হয় না এখন কষ্ট লাগছে না শুনি কষ্ট লাগছে যে স্কুলে আমরা যাই না নিয়মিত তো এখানে দন্ত স্বয় কয় দিয়ে কি হতে পারে স্কুল তাই না তাহলে দন্ত স্বয় কয়ে যুক্ত রস্যকার ল স্কুল আবার এটা আমরা দুই ভাবে লিখতে পারি হ্যাঁ এখানে লিখি এভাবেও লিখতে পারি আমরা হ্যাঁ এভাবেও লিখতে পারি ঠিক আছে দন্ত স্বয় কয় যুক্ত এটা এভাবেও লেখা যায় আবার এভাবেও লেখা যায় দন্ত স ক ঠিক আছে দুই ভাবে লেখা যায় যেকোনো এক ভাবে লিখবে তাহলে দন্ত স্বয় কয় যুক্ত রস্য কার ল স্কুল দন্ত স্বয় কয় যুক্ত রস্য কার ল স্কুল আবার দন্ত স্বয় কয় যুক্ত দন্ত স্বয় কয় যুক্ত কি আমরা পড়ব মস্ত বিরাট বড় না মস্ত বড় তাহলে ম ম দন্ত স্বরে তয়ে যুক্ত মস্ত দন্ত স্ব লিখলে নিচে ত দিয়ে দিতে হবে এই যে দন্ত স্ব লিখলাম দিয়ে ত ঠিক আছে মস্ত ম দন্ত স্বয় তয়ে যুক্ত মস্ত ম দন্ত স্বয়ে তয়ে যুক্ত মস্ত
এইখানে তয় তয় যুক্ত আছে দুইটা তয়ের ভিতরে তাই তো তাহলে আমরা প্রশ্ন লিখলে প্রশ্নে কি দিতে হয় প্রশ্নের উত্তর দিতে হয় কেউ প্রশ্ন করলে আমি প্রশ্নে কি দিই উত্তর দিই তাহলে তয় তয় যুক্ততে কি হবে উত্তর তয় তয় যুক্ত তাহলে তয় তয় যুক্ত প্রশ্ন করলে আমরা উত্তর দিই উত্তর লিখি তাহলে রস্ব উ তয় তয় যুক্ত র উত্তর রস্ব উ তয় তয় যুক্ত র উত্তর আমরা তয় তয় ভাগ ভেঙে কি দেখেছি ত আর ত তাই না তয় তয় মিলে উত্তর হয় এখন এই তয় তয়ের উপর এখানে মাত্রা দেওয়া আছে যদি মাত্রা না দিই তাহলে কি হয়ে যাবে এটা ও হয়ে যাবে আর এখানে যদি মাত্রা দিয়ে দিই তাহলে হয়ে যাবে তয় তয় যুক্ত তাহলে তয় তয় যুক্ত লিখতে হলে অবশ্যই মাত্রা দেওয়া লাগবে মাত্রা দিলে না দিলে ভুল হয়ে যাবে তাহলে তয় তয় রস্ব তয় তয় যুক্ত র উত্তর রস্ব তয় তয় যুক্ত র উত্তর চার নম্বরে লেখা আছে বাংলা হাতের লেখা বইয়ে 55 থেকে 56 নং পৃষ্ঠা বাসায় চর্চা করার জন্য বলা হলো কি বাসায় লেখা হচ্ছে তো না আমাদের বই শেষ হয়ে গেল 56 পৃষ্ঠা পর্যন্ত তাই না তাহলে এরপরই আমরা বাসায় লেখাগুলো যেন ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হয় বই শেষ হলে কি হলো আমাদের খাতায় লেখা ভালো করতে হবে হ্যাঁ এটা বাসায় চর্চা করবে নিজের তথ্যগুলো মুখে মুখে পড়ি কি লেখা আছে এখানে দেখি আমরা হংস ভাসে জলে অংশ ভাসে জলে তাহলে জলের নিচে কি দেওয়া আছে আন্ডারলাইন করা আছে ড্যাশ চিহ্ন তাহলে অংশ ভাসে জলে দুইটা দ্বিতীয় নম্বরে আছে দুঃখীদের দুঃখে মন কাঁদে দুঃখীদের দুঃখে কি কাঁদে মন কাঁদে মনের নিচে আন্ডারলাইন করা আছে বা ড্যাশ চিহ্ন দেওয়া আছে হা হা করে শিশু হাসে হা হা করে কে হাসে শিশু হাসে ফাহিম খুব ভালো ড্যাশ ফাহিম খুব ভালো কি ভালো ছেলে না মেয়ে ফাহিম তো ছেলে তাই না তাহলে ফাহিম খুব ভালো ছেলে ওকে নিচে বর্ণগুলো দিয়ে দুটি করে শব্দ মুখে মুখে পড়ি অনুসারে কি দেওয়া আছে অনুসারে বাংলা মাংস অনুসারে বাংলা মাংস তাহলে বিসর্গতে দুঃশাসন দুঃসময় দুঃশাসন দুঃসময় আমাদের যেন দুঃশাসন কেউ না করে সেটার জন্য আমরা প্রার্থনা করব তাই তো দোয়া করব আমাদের এই দুঃসময় থেকে যেন আমরা তাড়াতাড়ি মুক্তি পাই করোনাকালীন সংকটকালীন সময় থেকে সেটার জন্য আমরা দোয়া করব তাহলে বিসর্গতে দুঃশাসন দুঃসময় চন্দ্রবিন্দুতে কি চাঁদ বাস চাঁদ চাঁদ দেখতে পছন্দ করি আর বাস নিয়ে অনেক কাজ হয় আমাদের তাহলে চন্দ্রবিন্দুতে চাঁদ আর বাস খণ্ডতায় কি সৎ অসৎ বিপরীত ধর্মী শব্দ তাই না সৎ অসৎ আবার খণ্ডতাতে বলে নি সৎ অসৎ তো ছোট্ট সোনামণিরা আমাদের ক্লাসের শেষ পর্যায়ে এসে পৌঁছেছি আর আমরা আরো একবার ছড়াটা আবৃত্তি করে ক্লাসটা শেষ করব প্রত্যেকে আপনারা দাঁড়িয়ে যান ছুটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর মেঘের কোলে রোদ এসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটিও ভয় আজ আমাদের ছুটি তাহলে ছোট সোনামণিরা আজ এ পর্যন্ত সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম